আমি টিকটক এ শেয়ার করি, দিস ইজ দুবাই। ये हमारा BMW है। मुराद के जुम करी दाना भाई, जुमा ही नहीं तो चाय बना। হ্যালো শাকি ভাই, আপনি যে করোনা ভ্যাকসিন নিতে যাচ্ছেন, কেমন লাগছে আপনাকে? ভালো লাগছে তো? এটা কে থাক ভাই, আপনি যাচ্ছেন, কেমন লাগছে আপনার? ভালো লাগছে, দুঃখ লাগছে? আচ্ছা, অসুবিধা নাই, আমি আপনাদের সাথে আছি। ওইটা এটাকে রোড বাবু, কেমন আছেন, আপনাকে কেমন লাগছে? আরে হাত দেখালে হবে, বলতে হবে তো, হাত দেখালে বুঝবো। কত দূর এখান থেকে? কে গেছিল? এই যে আমি ভ্যাকসিন নিতে যাচ্ছি, আমার কি হবে জানিনি, আমি ফিরে আসবো কি তাও জানিনি। সবাই ভালো থাকবেন। এ দেখো, এটা বুর্জ খলিফা, এটা হলো বুর্জ খলিফা, সবাই দেখালাম, যারা জানে না বলো। কই স্টেডিয়াম? কই? হ্যাঁ, এটা হলো স্টেডিয়াম, এখানে IPL খেলা হয়েছিল। এই যে এটা এটা স্টেডিয়াম, এই যে এখানে সব লোকেরা বসে থাকে। হ্যাঁ, এগুলো বড় বড় হোটেল। হ্যাঁ, আর দুবাই সব রাস্তার উপর থেকে গাড়ি চলে কিন্তু। হ্যাঁ, দুবাই সব রাস্তার উপর থেকে গাড়ি চলাচল হচ্ছে। আমাদের আরবাবকে দেখবেন, মামা আরবাব সাহেব থাক গিয়া, সো গিয়া। कल जुम्मा रात था ना, पूरा रात काम किया हुआ। रास्ता कोई रास्ता तो शुद्ध ऑन धुआं धुआं देखा चे। देखते पाओ गया चे। वही देखा जाए बुर्ज खलीफा। মাগো টুরু লাভ কি সব দুবাইতে রাস্তা তো খারাপ লাগছে কেন? গাড়ি এ না, গাড়ি বিক্রি হচ্ছে। পুলিশ ঠিক তো আ গেয়া, আ গেয়া, আমার মঞ্জিল আ গেয়া।
এই সেকেন্ড ভ্যাকসিন আবার কবে দিবে? ও সেকেন্ড আছে? ও বাবা, হ্যাঁ বন্ধু ভাই, হ্যাঁ সেকেন্ড ভ্যাকসিন পড়া বেরিয়ে যায় দাদা। হ্যাঁ আটটা বেরিয়ে যায়, পড়া শুরু করে নিয়ে যাব। আমার একটা দাদারা গেছিল, বলছে মা শেষ হয়ে গেছে, ঘুরিয়ে ভাগিয়ে দিয়েছে। সেকেন্ড এই প্রথমেই গেছিল, এই দু হপ্তাহ আগে গেছিল, বলছে শেষ হয়ে গেছে। চার নম্বরের রাস্তা নাকি ঘুমিয়ে পড়া তুলে দেবো। দেখবে চুলটা ঠুক ঠিক করলো, হ্যাঁ এটা তুললাম, ব্যাস ব্যাস এতেই অনেক। ও ধুম্মা চলে नहीं चाहिए मुराद भाई। हाँ बोल, मास्क हटाने के लिए जा रहे हो वैक्सीन लेने, फिर क्यों मास्क पहने?